রাজ্যের চৌদিশে যেহেতু কিছুদিন পূর্বে বানপানীয় এক বিভীষিকার সৃষ্টি করেছিল, আর তারপর দেখা গেছে যি বানাক্রান্ত রাইজ সকলের মাজত হাহাকার। তিনিচুকীয়াও ব্যতিক্রম নহয়, তিনিচুকীয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় লক্ষ লক্ষ লোক ঘর বাড়ি হেরুয়াই ফেলাইছে, খেতিপথার হেরুয়াই ফেলাইছে, লগতে যি জীব জন্তু ইতিমধ্যে বিপদত পড়েছিলে। আর যেহেতু মই তিনিচুকীয়ার এখন ওচর চুবুরিয়া নতুন গাঁত উপস্থিত আছো, যখন গাঁয়ে আজিলেক কোনো সরকারি সা সাহায্য পোৱা নাই, আর তার আমি খবর লোবলে আহিছো নিউজ এইটিনের ফালের পর। মানে দেখাইছো এখন বাসগৃহ, আসলে যেহেতু দিন হাজিরা করে চলে, আর এই মুহূর্ত যেহেতু এই বাসগৃহর প্রায় ডুবুডুবু পরিস্থিতি, যেহেতু এক কঁকাল এক কঁকালের অধিক পানি, আর এখন সরু ঘুমটি যে দোকান এখন দেখবলে পাইছে, তেনে এখন বিপণীরা আসলে এই যে ঘরের স্বত্বাধিকারী পোহপাল দিয়ে নিজের ঘর দিন হাজিরা করবলে যায়। আর মানে দেখাইছো এই সকল লোকের যে দুরবস্থা, এতালেক কোনো ধরনের সা সাহায্য পোৱা নাই, লগতে এটোপাল বিশুদ্ধ খোৱা পানির অভাব এখন তিনিচুকীয়ার নতুন গাঁত। আমি দেখাইছো এক বিশেষ দৃশ্য, যেহেতু দিশহারায় পড়েছে, কিন্তু বানপানির পিছর সাত আসলে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবলগিয়া হয়, যেহেতু ঘরত একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা আহে, লগতে এইখানে সময়সাত যেহেতু বেমার হওয়ার সম্ভাবনা বেশিকই দেখা যায়। এই যখন গাঁওবাসী আছে নতুন গাঁতে ঘরত যে বাড়িত হাজার হাজার শাক পাচলি করেছিল, যেহেতু পশু পক্ষীও আসে, কিন্তু বানপানীত দেখা গেছে বিধ্বস্ত হয়ে পড়েছে, সকল উটাই লিখে তারপর এক এই পরিস্থিতি সম্মুখীন হয়ে আছে, যুঁজি আছে আসলে বানপানী হওয়ার পিছর যে পরিস্থিতি। আর বাইদেউ আপনার ওসলে আহিছো, আপনার যে ঘর আপনাদের দিন হাজিরা করে চলা মানুষ হয়, আর জানিপরা গেছে এতালেক কোনো ধরনের সরকারি সা সাহায্য পোৱা নাই, কি কব এই ক্ষেত্রে? পোৱা নাই, আমি একো পোৱা নাই, এনে চৰকাৰ ফালৰ পৰা পানি বেছি ডুবি গল, আমি তলত নামিবও নোৱাৰোঁ, নাও চাও একো হেৰি ব্যৱস্থা নাই যে, সেইকাৰণে আমি সিপাৰলৈ গুচি গ'লোঁগৈ। সেই সময়টোত আমি একোৱে নেপালোঁ, মানে আমাৰ নামবোৰ নগ'ল, তেনেকৈ একো পোৱা নাই সুবিধা। কুকুৰা হাঁহ আছিলে সেইবিলাকো হেৰালে বা মৰিলে, তেনেকুৱা হ'ল। কাপোৰ কানিবোৰ তলত আছিলে, চব উটি গুচি গ'ল, তেনেকুৱা হ'ল। আর বানপানীর সময়সীমাখিনি আপনার কেন আসে, যেহেতু ঘরটোর পরিস্থিতি সকলে হয়তো ক্যামেরাত চাই অনুমান করব পারিছে যে পরিস্থিতি আপনার আছে, সেইখানে সময়সাত আপনার কি ব্যবস্থা আসে, একটু নাও আসলে না ঘর, বা নাওর যে আপনি সুরক্ষিত স্থানে যাব পারে, বা কি ধরনের ব্যবস্থা করে আপনার আছে? বেলেগপা যা তাপা আনি পেলায় আঁতরি পেলায় গলো, আর ইয়ারপা পানি সানি খাবলে অসুবিধা, হগামতা সব অসুবিধা হয়ে যে, সেইটো কারণে আমি পানিত করব নো সিমানটা, বামলে গলো আর বেলেগলে, তেনেকুৱা হ'ল মানে সুবিধা। নিশ্চয়কৈ আৰু আছে গাঁওবাসী কথা, বাইদেউ আপুনি অকণমান যদি ইফালে আহিব পাৰে, জানিব পৰা মতে আপোনালোকৰো যিহেতু খেতিপথাৰ নষ্ট হৈছে, একশুদ্ধ বিশুদ্ধ খোৱা পানীৰ যিটো অভাৱ এখন নতুন গাঁৱত, অতিকৈ ক্ষতিগ্ৰস্ত হোৱা এখন গাঁৱত আমি উপস্থিত আছোঁ বৰ্তমান, আপুনি কি ক'ব? আপোনাৰ যিহেতু বিস্তৰ ক্ষতি হৈছে বুলি ইতিমধ্যে জানিব পৰা গৈছে। আমাৰ বাৰীত শাক পাচলি আছিলে, এনেকৈ ডাংবৰীয়া আছিলে, ৰঙালাও জাতিলাও তেনেকুৱাবিলাক আছিলে, গোটেইখিনিয়ে বুৰি গ'ল, আৰু ঘৰটো এতিয়া পটকৈ পানীটো আহি গ'ল, ল'ৰা ছোৱালী কিতাপ পত্ৰ অলপ তলত আছিলে, হাঁহ কুকুৰা বান্ধি থোৱা আছিলে, গধূলি পানী পটকৈ পাই গ'লে আমি গমও নোৱাৰিলোঁ ৰাতি শুই থকা অৱস্থাত, তেতিয়া মানে গোটেই বস্তু বাহানিয়ে হাঁহ কুকুৰা মৰিলে, তাৰপিছত আকৌ ল'ৰা ছোৱালীও কিতাপ পত্ৰ গোটেইখিনি ডুবি গ'ল। আৰু খোৱা পানীৰ কথা ক'ব গ'লে গ'লে আজিলৈ কোনো মানে ব্যৱস্থা আমাক চৰকাৰে লোৱাহি নাই, আৰু টিউবৱেলবোৰ গোটেইবোৰ ডুবি গ'ল, সেই ডুবি যোৱাৰ পিছতো তাৰমানে তাত দৰৱ অকণমান দিয়াহি নাই, মহৰ কাৰণে গোটেই মহ ওলাইছে, মহৰ কাৰণেও কোনো মানে চৰকাৰে আমাক ব্যৱস্থা লোৱা নাই এতিয়ালৈকে। হয়, যিহেতু এটা কথা ইয়াত ক'ব পৰা যাব যে বানপানী যোৱাৰ পিছত যিহেতু সকলোৰে ঘৰত পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা কৰি থ'ব লাগে, আৰু সেই সময়ত যিহেতু চৰকাৰৰ ফালৰ পৰা ব্লিচিং পাউডাৰে হওক বা ঘৰ পৰিষ্কাৰ কৰা সামগ্ৰী কিছু তেওঁলোকক যদি দিব লাগে, কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকক কোনো সামগ্ৰী পাইছে জানো? নাই নাই নাই, কোনো আমাক এতিয়ালৈকে দিয়াহি নাই। আপোনালোকে যোগাযোগ কৰিছিলে নে গাঁও পঞ্চায়তত, যিটো আপোনালোকে গাঁও গাঁওবোৰৰ ওচৰত মানে এনেই কোৱা হৈছিলে যে আমাক দিব লাগে পানী, এতিয়া টিউবৱেল ভৰি গ'ল, খোৱা পানীৰ কাৰণে আমাৰ এতিয়া ধৰ দিব লাগে বুলি, এতিয়ালৈকে কোনো অহা নাই, আমাৰ মানে চৰকাৰৰ ফালৰ পৰা কোনো ব্যৱস্থা পোৱা নাই। নিশ্চয়কৈ এক দুখ লগা দৃশ্য, যিহেতু খবর লোক লাগিছিল আসলে গাঁওবাসী, কিন্তু এতালে কোনো ধরনের ধর প্রশাসনিক বিষয়া হোক বা সরকারের সাহায্য নপা এখন গাঁও। দাদা আপনার ওসরলে আহিছো, পানির সময়সাত কেন আসে, যেহেতু গাঁও তুলুঙানোর অভাব আসে সেইখানে সময়ত, আমি নিজে আহি বাতরি করেছিল তাত এবুকু এবুকু পানি সকলের ঘরত, কি সেই সময়ত আমি কি করি, আমার নাও যাওয়ার সুবিধা নাই, গতি ইয়ারপর যায় তাই নাও আনি পেলায় আর ইয়ার বামতে যে পার হয়ে গলো, যাওয়ার পিছন সেইবিলাকতে থাকি মেলি আর ঘরে অহা যাওয়া করবলগিয়া হয়, সময়মতে বস্তুবিলাক যা থাকি গল, মানুষ এটা সুরক্ষিত হম নে, এটা বস্তু বাহানি সুরক্ষিত হব
সেই একটা বড় ভয়ানক পরিস্থিতির পর আমি বাঁচি আছো বর্তমান। এতালেক সা সুবিধা তো আমার নাই, কিন্তু সরকার এটাই বস্তু দিছিল দিবলে রিলিফ বলে কয়। রিলিফ এয়া কম পরিমাণে ধর দুদিনের খোয়াকি তো এদিনও দিলে গুছি গেল আর ঠিক তেন ধরনের মানে আমার সময়সত এটা ধর পানি হওয়ার এক সপ্তাহ দিন পারে হয়ে গেল, কিন্তু এতালেক কোনো সরকারি পক্ষ মানুষ আমার ইয়াত ঠিয় হওয়া নাই। খেতি বাতি ইতিমধ্যে উতরাই লৈছে, হয় হয় বহুত বহুতখিনি লোকসান হয়েছে, কিতাব পত্র আদি করে নিজের মানে ভোট কার্ড সোট কার্ড এইবিল কিছু পানি তলত বুড় গল, সেইবোর যা যোগা করবলে সময় আছে বারো তেবিল মানে বিপদের আমি এটা মুক্ত পাইছো অকমান। নিশ্চয়কৈ সেই পরিস্থিতি হয়তো সকলে দেখিছে যে ধরনের আসলে রাজ্যের বিভিন্ন প্রান্তত বানে তাণ্ডব চলাইছিল, আর তিনিচুকিয়াতো দেখা পাওয়া গেছে কম নহয়, তিনিচুকিয়াতো একই ক্ষতি করেছে। তিনিচুকিয়ার নতুন গাঁওকে ধরে এখন নতুন গাঁও যেটা মানে আছে নতুন গাঁও এরাখুটি লাইকা দধিয়াকে ধরে তিনিচুকিয়ার বিভিন্ন অঞ্চল শদিয়া ডুমডুমা মার্কেটা সকলতে আসলে বানপানীয়ে যেটির বাবে এক ভীভীষিকার সৃষ্টি হয়েছে। যখন লোক আসলে বানাক্রান্ত যখন লোক আছে খবর আমি সদায় আসলে আহি কে ধরনের ব্যবস্থা আসলে সরকারের ফল কিনা পাইছে নে না সেয়া সা সুবিধা লোলে আমি আসছিল। আর এটাই কথা কৈছে যেহেতু এটা কোনো ধরনের সা সুবিধা পয়া নাই আর যসলে পাব লাগিছিলে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই সময়সা যেহেতু মানুষের বেমার আজারের যে লক্ষণ সেয়া বাড়ি যায়, ঘরের সাফ চিকুণতার কথা থাকে সেইখিনিও অভাব ইতিমধ্যে ভুগিছে, লগতে বিশুদ্ধ খোয়া পানির অভাব সেয়া কিন্তু এই গাঁওখানে দেখব পাওয়া গেছে। তিনিচুকিয়ার ওচরে পাশে আমি কেবাখনো গাঁও ইতিমধ্যে গেছো, প্রতিটি গাঁর গাঁর বাসিন্দায় এটাই কিন্তু কথা কৈছে কোনো ধরনের সাহায্য পোৱা নাই বা খবর লোবলে ইতিমধ্যে কোনো অহা নাই, অকল এদিনেহে উদ্ধার অভিযান চলোৱা হয়েছিল, কিন্তু তারপর রিলিফের যে ব্যবস্থা সেয়া কিন্তু প্রায়ভাগ গাঁতে দেখব গেছে, বিশেষ করে বেশিরভাগ গাঁতে আসলে রিলিফের কোনো ব্যবস্থা নাই বা গাঁওবাসী তেনে ধরনের হারাশাস্তিত ভুগিবলগিয়া হয়েছে। কিছু ঠাইত যদিও রিলিফ পাইছে, কিন্তু তার বেশিরভাগ ঠাইতে আসলে ইতিমধ্যে সরকারের ফল কোনো ধরনের রিলিফ পোৱা নাই বলে গাঁওবাসী সেয়া অভিযোগ করেছে। সেয়া আমি কোৱা কথা নহয়, আর আমি যে নিউজ এইটিনের ফল উপস্থিত হয়েছিল সেই প্রতিখন ঘরতে আমি দেখিছো একই পরিবেশ।